জাতিগতবাদী দলের একজন সৈনিক হিসাবে আপনার আজকে দায়িত্ব শুধু দলকে রক্ষা করাই না, একই সাথে আপনার ভূমিকা, আপনার কথাবার্তা, আপনার চলন বলন, উঠা বসা সব কিছুর মধ্যে প্রতিফলিত হতে হবে যে আপনি একজন দেশ রক্ষক বা দেশ রক্ষার সৈনিক হন। বিজয় এখনো অনেক দূর, গত 17 বছর বিরোধী দলে ছিলাম আমরা, আজও আছি। আত্মতুষ্টির সময় নয় এখন। বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। আপনার দেখছেন চেতনা ডেস্ক রিপোর্ট। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন, এমনই স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের তিনি। তিনি আরও বলেন, মামলা, হামলা, চাঁদাবাজি, লুটতরাজ করতে দেয়া হবে না বিএনপির কোনো নেতাকর্মীকে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে রেহাই পাবে না কেউ, সাথে সাথে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। তিনি আরও বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের সকল সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে। সবশেষে তৃণমূলের প্রতি অগাধ আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই দিক নির্দেশনাকালে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।